আজকের ওয়াজের মেসেজ হলো লোভে পাপ পাপে মৃত্যু। এই জন্য আমরা লোভ থেকে বেঁচে থাকবো। একটা মানুষ যখন লোভে পড়ে, মানুষ মানুষকে হত্যা করে, মানুষ যখন লোভে পড়ে তখন মানুষের অর্থের জন্য মানুষ নেশা করে। এই জন্য বলুন লোভ থেকে আমরা দূরে থাকার দরকার আছে না? আর সরকার যেমন একটা জিরো টলারেন্স জারি করছে না কয়েকদিন আগে, এটা বলা হয় জুয়ার বিরুদ্ধে কেসিনো কেসিনো কথা কন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে ওই দিনও ধন্যবাদ দিয়েছি, চিটিগাং এখনো ধন্যবাদ দেয়, কারণ উনি ওনার ব্যাপারে আমি প্রায় সময় একটা কথা বলতাম, বাঘে ধরলে বাঘে সারে, কিন্তু উনি কিন্তু ধরলে সহজে সারে না। কেসিনো নামের যে ব্যবসাটা, এটা হলো জুয়া। এটা কি জুয়া? সবগুলো এখন ধরছে, 90টা অলরেডি শনাক্ত হয়েছে, সবগুলার গলার ভিতরে বড়ই লাগবে। দেশ শান্তিময় করতে গেলে এই সমস্ত জুয়ারি এবং মদখুরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনিতে পরিবেশ সুন্দর ঠিক না? তাহলে বসেন, বসলে ইনশাআল্লাহ সুবিধা হয়ে যাবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন, আল্লাহুম্মা সকলে উঁচু কণ্ঠে পড়ুন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বরচেক সুন্নিয়া দাখিল মাদ্রাসা উদ্যোগে শহাদে কারবালার স্মরণে উদযাপিত সুন্নি মহাসম্মেলনের অনেক অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের যিনি সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাবুল সাহেব, অনেক অতিথিবৃন্দ, আমার পূর্বে যিনারা বয়ান করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদে আহলে সুন্নাহ উস্তাদুল উলামা আল্লামা আবুল কাসেম নূরী মাদ্রাসাতুল আলী চট্টগ্রাম, আমার পূর্বে বয়ান করেছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিকে রাসুল, আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই হাজরাত আল্লামা আলহাজ মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব, বয়ান করেছিলেন হযরত আল্লাম ভাই সুলাইমান খান রব্বানী সাহেব। আমি আপনাদের কাছে দুইটা
জিনিস চাই, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। আমার জীবনে প্রথম হঠাৎ করে দাওয়াত রাখা, হঠাৎ করে আসা একমাত্র বাবুল ভাই। ইউটিউবে ওয়াজ শুনেছেন, টেলিভিশনে ওয়াজ শুনেছেন, বাস্তবে দেখেছেন, আজ না হয় একটু কম দেখবেন। যারা আমাকে দেখছেন না তারা ওখান থেকে অডিওতে শুনেন, যারা আমাকে দেখছেন লাইক ওয়াজ শুনেন। কারণ যদি যদি আওয়াজ করেন, কথা বলেন, আমি গলি কাটা ধরে আমাকে বাবুল ভাই বলছে যে হুজুর অন্তত মুনাজাত লইলে আপনি এসে করবেন, কিন্তু আমি ঘন্টা খানেকই বয়ান করব যেহেতু আগামীকাল আমার তিনটা প্রোগ্রাম। তো এই জন্য এরপর আমি এসেছি আপনাদেরকে দেখে, আমার অত্যন্ত ভালো লাগতেছে। রাত্র তিনটার সময় যদি এই অবস্থা হয় না জানি দশটার সময় কি অবস্থা হয়েছিল। তো আমার মনে হয় এই তিনটার পরে এই রেকর্ড যত মাহফিল আমি করি, কিন্তু আজকের যে আপনাদের যে আয়োজন, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শোহাদায়ে কারবালা, আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আমার জীবনে আমি দেখেছি ধৈর্যের অনেক ফল আছে। কি আছে? ফল আছে, ধৈর্যের অনেক ফল আছে। কারণ আসসাবুরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এই যে একজন মুরব্বি আমার পাশে বসা, এই যে একজন মুরব্বি, এই যে মুরব্বি, এই মুরব্বিদের বয়স কিন্তু আমরা পাইতাম না। আল্লাহ পাক যেটুকু হায়াত দিয়েছেন আরো হায়াত দ্বারাজ করুক, কিন্তু এই বয়সে স্টেজে বসে এক টানা ওয়াজ শোনা, এটা নিঃসন্দেহে আহলে বায়াতের মহব্বত। কথা বলেন ঠিক কিনা বলেন? সকলে একটা আওয়াজ করে বলেন ইয়া হুসাইন। আমারে বাবুল ভাই বলছেন আহলে বায়াতের মহব্বতের উপরে দুই একটি কথা বলার জন্য। আমি জানি আজকে সবার প্রসঙ্গ এই আহলে বায়াত, আর আহলে বায়াত তো হতেই হবে, কেবল মহরম বিদায় নিয়ে গেল, কিন্তু মহরম আমাদেরকে কি দিয়ে গেল, কি চেতনা পেলাম, শেষ প্রেমটা একটু আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, নীরব থাকবেন, গরিনে কাঁটা ধরে কিছু কথা বলে বিদায় হয়ে যাব, কারণ আমি একটা ওয়াজ করে এসেছি। এরপর বাড়ি থেকে আমাকে বলে চিল্লা চিল্লি বেশি করিয়েন না, জুড়ে কথা বলিয়েন না, জানে কষ্ট দিয়ে কথা বলিয়েন না। এরপর আমি বাসায় আজকেও বলেছি, আমি যখন ওয়াজে চিৎকার মারি, আপনারা জানেন একটা ওয়াজ করলে আর একটা ওয়াজ বড় কষ্ট হয়, দিনে মাহফিল রাতে মাহফিল, কত বছর 700 উপরে মাহফিল করেছি, এইবার প্রায় 850 মাহফিল লেখা হয়ে গেছে, এখন কেবলমাত্র মাহফিল শুরু হয়েছে, 800 মাহফিল লেখা হয়ে গেছে, 21 সাল কমপ্লিট। তো মামলা কি আমার বিরুদ্ধে করতো না আরেকবার বিরুদ্ধে করবো? ঘুম কি আসতেছে আপনাদের? ঘুমের ঘুম ভাঙার ট্যাবলেট এসেছে? কথা কন ঠিক কি না বলে একটু মনোযোগ দেওয়া লাগবে যে আল্লাহ আকবার জোরে কন, গভীর মনোযোগ, ইরক এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, বাসা থেকে বলে এত জোরে কথা বলিয়েন না, হার্টে সমস্যা হবে। আমি বললাম যদি জীবনে ওয়াজ না করি 200 বছর বাঁচতে পারোনি। আমারে বললেন না, ওয়াজ যদি একদম না করি, কথাও না বলি, জোরে কথা বললে যদি আমার হার্টে প্রবলেম হয়, আমি যদি মইরা যাই তাহলে আমি কথা বলা বন্ধ করলে চিরদিন বাঁচতে পারবো না। গড়ের থেকে বললেন না, তাইলে আমি কেন চিল্লাই শোনো, আমি মনে মনে যখন ওয়াজ করি, যখন আমি চিৎকার মারি, মনে মনে ঘর থেকে বের হওয়ার সময় একটা স্বপ্ন দেখি, আল্লাহ ওয়াজ মাহফিলে যখন আমি চিৎকার মারব, মরণ তো একদিন আমাকে দিবা, কিন্তু কোরআনের ময়দানে চিৎকার দিয়ে যদি আমার মরণ হয়, আমি তাহিরির মনে কোনো দুঃখ না। ও বন্ধুরে, ও শমশের নগরের বাবারা, ও বরচকের বাবারা, কমলগঞ্জের বাবারা, যত জায়গা থেকে এসেছেন, মৌলভী বাজার সাইলাব হয়ে যাচ্ছে, লাইভের মাধ্যমে রেকর্ড হয়ে যাচ্ছে, আমি আপনাদের সামনে আহলে বায়াতের মহব্বত নিয়ে কথা বলবো। আমার প্রশ্ন হলো,
সুন্নিয়ত যিনি প্রচার করতে গিয়ে সারা বিশ্ব জুড়ে কত কত দৃশ্যগুলো দেখাইতে যাইয়া হাজার হাজার আশেকের মন যিনি ঠান্ডা করে দিয়েছিলেন, আর যিনি কত জায়গার সৃষ্টি রহস্যগুলো আমাদের সামনে তুলে দিয়েছিলেন, ওই মানুষটাকে গড়ের ভিতরে ঢুকে শহীদ করে দিয়েছিল। আল্লামা শহীদ নূরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে কথা বলেন ঠিক কিনা? আমার দুঃখ হলো সেখানে এই বরজাগের মধ্যে আমার মনে আছে 10 থেকে 15 বছর আগে আমি যখন এলাকায় আসছিলাম, আমার একজন বললেন, হুজুর এই এলাকাটা আবাদ করছে নারায়ণগঞ্জ থেকে আগত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, এই আবাদ করা মানুষটারে উনি তো গান গাইতেন না, উনি তো মারামারি লাগাইতেন না, উনি হক কথা বলে অনেক মানুষকে দিশা দিয়েছেন, আজকে ওই মানুষটাকে গুম ফেলে আমাদের কাছ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো সেখানে যুগে 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 কার গলায় তোরা ছুরি চালায়া দিলি, কাকে গুম করে ফেলেছিস, কার গাড়ি 21 বার তাহিরির গাড়ি 21 বার ভেঙেছিস, কিন্তু আমাদের দুঃখ কি, আমাদের কষ্ট কি, একটা মাত্র কারণ হকের পথে থাকলে বিয়া দবরা পিছনে লেগে থাকবে, এটা স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা? নিউজিল্যান্ডের মসজিদের ভিতরে এক্সট্রা ওয়ার্ড একদম সাইলেন্ট করে দিতে হবে, কারণ আমি যেখানে বসেছি আপনারা জানেন যে আমি কখনো বিয়াদবকে প্রশ্রয় দেই না। আমি তাহিরি জগৎ একটা সম্পূর্ণ এক্সট্রা জগৎ, এই জগতের উপরে আঙ্গুল তোলে কথা বললে আঙ্গুল বাঁকা করার ক্যাপাসিটি আমার আছে, এই জন্য এক্সট্রা ওয়ার্ড সাইলেন্ট, যদি কথা বলেন নবীর দরবারে আসামি হয়ে যাবে। আমি তাহিরি সাহেব কথাটা রাতে 3টার সময় বলে দিলাম, আমি কি বুঝাতে চাই আপনাকে বুঝতেই হবে। 1450 বছর পূর্বে কার গলায় তোরে সুর চালাইয়া সারা পৃথিবীর মানুষকে মহরম মাসে কান্নার জোয়ারে বাসাইলি কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার প্রশ্ন হলো হকের পথে থাকলে অনেক বাধা বিপত্তি আসতেই পারে কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবীর কোন নাতিকে তোরা গলার মধ্যে ছুরি চালাইলি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে কাবার পাথর, তুমি একটা শুধুমাত্র পাথর মাত্র, তোমার আমি জীবন চুমা দিতাম না, তোমার মুখে যদি আমার নবী চুমা না দিতে, তুমি একটা হাজারে আসওয়াদ কালো পাথর, তো কালো পাথরে হজে গিয়া চুমা দেয়, সেই উমরের ব্যাপারে আমার নবী বলছেন আমার পরে যদি কোন নবী আসতো গো ওই নবীটা হযরত উমর হইতো। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাথর তুমি শুধুমাত্র পাথর, তোমার গায়ে যদি নবী চুমা না দিত, তোমার গায়ে আমি চুমা দিতাম না, তার মানে হলো নবীর চুমা পাথর লাগছে, পাথর দামি হয়ে গেছে, ওই পাথরকে হাজিরা যাইয়া প্রতি বছর কোটি কোটি হাজি যাইয়া চুমা দেয়। এখন আমার বর্ষকে প্রশ্ন হলো, যেই গলার মধ্যে আমার নবী চুমা দিয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন? নকলের পিছে ঘুরিয়েন না আসলের পিছে ঘুরেন। আমার কষ্ট হলো সেখানে আপনারা বলেন একবার নবী পাথরের চুমা দিছে পাথরের দাম বেড়ে গেছে, আর আমার নবীজি এইভাবে বিছানার মধ্যে শুয়া রইলেন, এইভাবে শুয়া রইলেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন, আমার নবী কও হুসাইন আমার হাতের মধ্যে তুমি হাত দিয়ে ধরো, এইভাবে উপর হইয়া হাতটা নবীর হাত মোবারকে রাখলেন, এ বন্ধু
ও বরজাগরে বাবারা, আমার নবী এইভাবে হাত দিয়া শুয়া গেলেন, হুসাইন এইভাবে আয়েশা হাতের মধ্যে ধরলেন, এইভাবে ধরলেন, হুসাইনের কদম গুলো মাটির ভিতরে হাত্তা ওয়াদা কদমাই হে আলা সাদরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, হুসাইনের হাত আমার হাতে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম গুলো আমি আমার নবীর মুবারকের উপরে। কত ভালোবাসতেন হুসাইনকে, শুধুমাত্র তাই নয়, এখন আমার নবীর এইভাবে হাতের উপরে হাত, হুসাইনের কদম আমার নবীর কদমে নবীর বুকের উপরে। আমার নবী বলেন, সুম্মা ক্বালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইফতাহ আক, আমার সিগা ইফতাহ, হে হুসাইন, এখানে যদি কোনো আওয়াজ হাসিমূলক হয়, আমি কথাগুলো বলছি না, মনে হচ্ছে যেন আমি এটা আমার টানি বুঝি, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, মুক্ত আছে হাসি তো দেওয়া যাবে, তারপরে সব সময় হাসি মানা আছে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ঠিক কিনা, তুমি আসামি হয়ে যাবে, তুমি কয় টাকার মালিক, তোমার চাইতে কোটি কোটি টাকার মালিক এবং ক্ষমতার অধিকারী ফেরাউন নাকি আল্লাহ পানিতে ডুবাইয়া মারছে, কথা বলেন ঠিক কিনা? বলেন তুমি কি বোঝাতে চাও আমাকে? এই জন্য বাবারা আমার, আমার নবী বলেন, ও হুসাইন ইফতাহ ফাকা, তোমার মুখ আমার মুখের বরাবর, তোমার চোখ আমার চোখের বরাবর। আমার নবী বলে, হুসাইন তোমার মুখটা আমি নবীর সামনে হা কর, যেই মাত্র মুখটা খুললেন, সুম্মা কব্বালহু, আমার নবী হুসাইনের ঠোঁটের মধ্যে চুমা দিয়েছেন। এই চুমার একটা ব্যাখ্যা পেয়েছি এইভাবে, আমার নবীর নূরানি জিহ্বা মুবারক হুসাইনের মুখের ভিতরে ঢোকাইয়া দিলেন, আর হুসাইনের জিহ্বাটা আমার নবী মুখের ভিতরে নিয়ে চুষতে শুরু করলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জিহ্বা মুবারকটা যখন পেয়েছে, ফিটার যেমন করে টেনে টেনে বাচ্চা দুধ পান করে, ইমামে আলী মুকাম হযরত ইমাম হুসাইন গো আমার নবীর জিহ্বা মুবারকটা টেনে টেনে মারেফতের রস পান করা শুরু করে দিয়েছে, আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন, আল্লাহুম্মা, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি স্পষ্ট বয়ান আছে, আল্লাহুম্মা, মুখের ভিতরে হুসাইনের ঠোঁট মুবারক নিয়ে বলছেন, আল্লাহুম্মা, ও আল্লাহ, আহিব্বাহু, তুমি আমার হুসাইনকে ভালোবাসো, ফা ইন্নি উহিব্বুহু, কারণ আমি রাসূল হুসাইনকে আমার অন্তর দিয়া ভালোবাসি, জোরে কি সুবহানাল্লাহ বললেন না? তাইলে কোন হুসাইনের গলায় তারা সুরি চালাইল? এখন ইমাম হুসাইনের সঙ্গে আমার নবী মহব্বত লেনাদানা করে, ইমাম হুসাইনের বড় ভাইয়ের নাম হলো ইমামে হাসান, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এক ভাই কাদর করে আরেক ভাই বেজাত, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, তিনি বলেন, কানাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়ালআবান বাইনা ইয়াদাই নাবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি, আমার নবীজির ওই যে উম্মে সালমা বলেন, আমার নবী হাসান হুসাইনকে নিয়ে ঘরের মধ্যে খেলা করেন, ফানাজালা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, ফাকালা, জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী গো, ইন্না উম্মাতাকা তাকতুলুবনাকা হাযা মিন বাদিকা, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি যাদেরকে নিয়ে খেলা করতেছেন এদের ভিতর থেকে একজনকে আপনার উম্মতের দল, আপনি যখন দুনিয়ার মধ্যে থাকবেন না, আপনার উম্মতের মধ্য থেকে একদল উম্মত এই দুইজন থেকে একজনকে তারা হত্যা করে ফেলবে, কিন্তু কাকে হত্যা করবে? জিব্রাইল মুখ দিয়া বলে নাই, কিন্তু এখানে ইলাল হুসাইন, কিন্তু যদিও বলছে একজনকে মেরে ফেলবে, কিন্তু জিব্রাইল মুখ দিয়া উচ্চারণ না করলো, জিব্রাইল আঙ্গুল টইল হুসাইনের দিকে, সুবহানাল্লাহ বলে,
কার দিকে? হুসাইনের দিকে। মুখে বলে নাই, আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, যেই মাত্র আঙ্গুলের ইশারাটা হুসাইনের দিকে পড়েছে সাথে সাথে এখানে বাকারা যেটা ফা আছে, মানে জিব্রাইল থেকে শোনার পরপরই আমার নবী দেরি নাই, আমার রসুল চোখের পানি ফেলে কান্না শুরু করবে। আজকে আমরা যখন 1450 বছর পরে ইমাম হুসাইনের শাহাদত বয়ান করতে গিয়ে যখন চোখের পানি ফেলে যখন কাঁদি, তখন একদল বিয়াদদলের রসুল যারা আছেন, এজিদের চাচাতো ভাই যারা আছেন, ওরা আমাদেরকে ফতোয়া মারে কথা বলেন ঠিক না বেঠিক। এইরকম এজিদের খালাতো ভাই আছে না নাই? ইদানিং তো শুরু হয়ে গেছে এজিদের পক্ষে দালালি শুরু হয়ে গেছে। একটু পরে ওয়াজ করবো, এখন একটু ওয়াজ করে ওয়াজ হবে পরে, আগে এখন ওয়াজ চলবে। ওয়াজ কথা বলেন ঠিক কি না বলেন? ইজিদকে তোমরা ইজিদকে সাফাই গাও না কি? ফাবাকা, আমার নবী কান্না শুরু করলেন। ওয়া দাম্মাহু ইলা সাদরিহি, আমার নবী শুধু কান্না করে না, আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর বুকের মধ্যে জড়াইয়া ধরে কাঁদতেছেন। এই জন্য 1450 বছর পরে আমার নবী শাহাদতের কথা শুনেই কেঁদেছেন। আর এখন আমরা শাহাদতের কথা শুনেছি, এখন শাহাদতকে সরাসরি উপলব্ধি করেছি, এই জন্য আমাদের বিরহ করাটা তো স্বাভাবিক। এই জন্য যুবক ভাইয়ের আমার মান নবী বলেন, ইয়া উম্মে সালমা ইজা তাহাওয়ালাত হাজি তুরবাতে, এই যে তোমার কাছে আমি কিছু মাটি দিলাম, তাহাওয়ালাত এই মাটিগুলো তুমি সংরক্ষণ করে রাখো, ওই তুরবাত দামান পান আমি আন্নাবনি কাদ কুতিলা, এই মাটিগুলো যখন দেখবা লাল বর্ণ হইয়া গেছে গো, এই মাটিগুলো যখন রক্ত হইয়া গেছে, যখন দেখবা এই মাটিগুলো রক্তে পরিণত হইয়া গেছে, তখন মনে করবা আমার পরিজার টুকরাকে তারা বিয়াদবের দলেরা শহীদ করে ফেলে দিয়েছে। আর জোরে আল্লাহু আকবার বলো। এই আমার আশিকিন যাকিরিন মুহিবিন বাবা আসিরা পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? কে বলেছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর পথে যারা নিহত হয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, কারণ এরা শুধু এরা জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কবরে জান্নাতে রিজিক পাঠাই। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে বুবন। আহলে বায়তকে মহব্বতের নামই বলো ঈমান, কারণ ইমানদার যদি হতে চাও ইমানদারের কত মর্যাদা শোনো, ইমানদারের সামনে আজরাইল আসবে, রুহুটারে চোখ দিয়ে নিতে চাইবে, চোখ বলবে এই দিকটা রুহু নেওয়া যাবে না, রুহুটা মুখ দিয়ে নিতে চাইবে, মুখ বলবে এই দিক দিয়ে রুহু নেওয়া যাবে না, কারণটা কি? কই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর জিকির করেছি, পা দিয়ে রুহু নিতে চেষ্টা করবে। এই কথাগুলো মৌলভী বাজার কখনো আমি বলি নাই, আজকে প্রথম বলছি। পা দিয়া রুহু নিতে চেষ্টা করবে, পা বলবে নিও না, এ পা দিয়া হেঁটে হেঁটে আল্লাহর গোর মসজিদে নামাজ পড়তে গিয়েছি, চোখ দিয়া নিও না, চোখ দিয়া মার চেহারা দেখেছি, চোখ দিয়া আল্লাহর কুদরত দেখেছি, আল্লাহকে গবেষণা করেছি। আল্লাহ বলবেন ও আর ও, এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ বর চেহারা নাম কি? আব্দুল মজিদ সাহেব ইমানদার মনে করেন, আব্দুল মজিদ সাহেব ইমানদার, আজরাইল বলবে আল্লাহ এই বরচেকের আব্দুল মজিদ সাহেব উনার মুখ দিয়া রুহু নিতে দেয় না, চোখ দিয়া নিতে দেয় না, কদম দিয়া রুহু নিতে দেয় না, এখন কি করব? মনে করেন কথা বলছে কি? আল্লাহ বলেন, আজরাইল তোমার হাতের তালুর ভিতরে আমি আল্লাহর ইসমে জাত নামটা লেখবা, এই নামটা লেখা আব্দুল মজিদের সামনে যায় এইভাবে ধরবা, এইভাবে ইমানদারের বাড়িতে আজরাইলের আল্লাহ নামটা লেখা ইমানদারের চোখের সামনে যখন ধরবে, এতক্ষণ রুহু নিতে মানা করেছে, এখন আল্লাহ নামটা যখন আজরাইলের হাতে দেখবে, তখন ওই আল্লাহ নামের ভিতরে আব্দুল মজিদ মিয়া ফানা ফিল্লা হয়ে যাবে। আল্লাহু আকবার বলো।
তখন ফানাফিল্লা হয়ে যাবে, আল্লাহ নামের ভিতরে যখন আব্দুল মজিদ মিয়া বিলীন হয়ে যাবে, তখন মার স্তন থেকে সন্তান দুধপান করে যেমনে ঘুমায়া যায় টের পাই না, ওই ফানাফিল্লার ভিতরে আব্দুল মজিদ মিয়ার রুহটারে হাত লাগিয়ে টান দিয়া নিয়ে যাইব, ঈমানদার জাররা পরিমাণ টের পাবে না। এই জন্য বাবার আমার ঈমানদারের এত দাম, আমার নবী আপনার নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জিব্রাইল বলছিলেন, ইন্না উম্মাতাকা তাকতুলু ইবনাকা হাযা মিন বাদিকা, এমন একটা সময় আপনার নাতির তারা শহীদ করবে গো, যেই সময় আপনি নবী দুনিয়ায় থাকবেন না। ঘটনা তাই হয়ে গেছে, আমার নবী যখন দুনিয়া থেকে চলে গেল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজা মুবারকে গেলেন, যায়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, অনেকগুলা চিঠি আমার হাতে, এখন আমি কি করব, আপনার কাছ থেকে বিদায় নিতে এসেছি। আমার নবীর সালাম দিয়া তিনি ডাক দিয়া বলেন, কি বলেন শুনেন, আমার নবীর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নানাজি, আমি সেই হুসাইন, অর্থাৎ আমি সেই নানার নাতি, যেই নাতির নানার জন্য হরিণ তার বাচ্চা নিয়া নানার কদমে হাজির হয়ে গিয়েছি। দেখেন কত সুন্দর লেসান, এই কত সুন্দর মিষ্টি কথা, ব্যক্তির কথাই তার জ্ঞানের মাপকাঠি। ইমামে হুসাইন বলেন, নানা যান, ডাইনে বিপদ বামে বিপদ, আমি এসেছি আপনার দরবারে একটা ফয়সালা নেওয়ার জন্য। ও নানা যান, এমন একজন নানার নাতি আপনার রওজায় এসেছে, যেই নাতির নানা ছোটবেলায় দুলনায় ছিলেন, আর ফেরেশতার নিজে আয়েশা দুলনাটারে লড়াইছে। ইমামে আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নানা যান, এমন একজন নানার নাতি আপনার কাছে এসেছেন, যেই নাতির নানা আঙ্গুলের ইশারা দিয়া আকাশের চাঁদকে দুই ভাগ করেছেন। আমি আসছি বিদায় নেওয়ার জন্য, দিলটা নরম করে দিবেন, কবির রাত্র, টাকার প্রয়োজন আল্লাহকে ডাকেন, রোগ আছে আল্লাহকে ডাকেন, অভাব আছে আল্লাহকে ডাকেন, এই সময়টা দোয়া কবুলের সময়। ইমাম হুসাইন নবীর কাছে এই কথা বলে উনি ঘুমাইয়া যেতেন, ঘুমাইয়া গেলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আমার নবী তার কাছে আয়েশা, ইমামে হুসাইনকে নবীর কোল মুবারকের মধ্যে বসাইলেন, আমার নবী ডাক দিয়া বলে, হুসাইন, ও হুসাইন, আমি দেখতেছি তুমি বড় কাতর, আমি দেখতেছি তোমার কলিজা শুকায়া যাচ্ছে, আমি দেখতেছি তুমি বড় তৃষ্ণার্ত। ইমামে হুসাইন লাফ মেরে ঘুম থেকে উঠে গেছে, বুঝে ফেলেছি আমার শাহাদতের ঘন্টা পড়ে যাচ্ছে। এই কথা বই না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিবেন, কিন্তু হঠাৎ কইরা বলেন, আমার নানার কাছ থেকে বিদায় নিয়েছি, কিন্তু আমার মায়ের কাছ থেকে বিদায় নেওয়া লাগবে। এ আমার বন্ধু ও যুবকের দলেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের কাছ, মায়ের রওজার মুবারকের মধ্যে গেলেন, মায়ের রওজায় যায় আপে আম্মা, জবানটা খুলে বলো আম্মা, এই মা ফাতেমা কি এই বর্ষেকের ফাতেমার মতন নাকি, আরে এই ফাতেমা তো সেই ফাতেমা, যেই ফাতেমার জন্য আমার আল্লাহ জান্নাতি বোনা গোশত আর রুটি পাঠাইছে। আরে হুসাইনের মা তো এমন মা, যেই মায়ের জন্য আল্লাহ গোশত আর রুটি পাঠাইছে, হুসাইনের বাবা তো এমন হুসাইনের বাবা, যেই বাবা মৌলা আলী পৃথিবীর অন্য কোথাও জন্মগ্রহণ করে নাই, যিনি জন্মগ্রহণ করেছেন খানায় কাবা শরীফের ভিতরে, কত সম্মানী। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই তো এমন ভাই, যাদের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাত থেকে জামা পাঠাইছি। ওই হুসাইনে যাইয়া মা ফাতেমার ডাক দিয়া বলে, ও আম্মা, ও আম্মা গো, আমি যাব মক্কা, নানা
নানা থেকে বিদায় নিয়েছি। নানা বলেছে আমি বড় কাতর, কিন্তু হুসাইন বলেন মায়ের দরবারে আমি ঘুমাইতাম না, জাগ্রত তাই মা ফাতেমার ডাক দিছি। যেই মাত্র মা কইয়া ডাক দিছে, ইমামে হুসাইন বলেন আমি নিজের কানে শুনলাম, আমি আমার মার মা বইয়া ডাকটা দিতে দিবি, আমার মা রওজার ভিতর থেকে ডাইরেক্ট আমার ডাকের জবাব দিয়েছে। আল্লাহু আকবার বলে আমি মা ফাতেমা তোমার জন্য অপেক্ষা করতেছি। এ আমার বর্ষেগের বন্ধু, ও বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার ডাক শুনে ডাক দিয়ে কয়, হে আমার আম্মা, নানা আমারে বিদায় দিছে অস্ত্র সিক্ত নয়নে, কিন্তু তুমি আমার হাসি মুখে কেন বিদায় দিতেছো, তার কারণটা কি? সন্তানের কষ্ট শুনলে তো কোনো মা আর হাসতে পারে না। যেমন আমার বিরুদ্ধে অভিযোগ করলো কিছুদিন আগে, আমার আম্মা একটার সময় রাতের বেলা ডাক দিকে, কালকাতায় এক তারিখ, তোর যদি আজকে এক তারিখে তোর মামলা হয়েছে তুই বাড়িতে কেন, তুই যা ঢাকায় যা, তুই ঢাকা যাবি, আমি মা নামাজের মুসল্লায় দাঁড়াইছি। খোদা কি কসম, মাইকে জিজ্ঞেস করে আমার আম্মাকে, রাত্রে একটা বাজে বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভিজিকে গাড়ি ধরছে ঢাকা গেছে, আমার আম্মা বলছে তোর মামলা হয়েছে, বিকাল বেলা আমার বলছিস আমার স্যাংশন, আমি মা বললাম তুই ঢাকায় যা, আর আমি মা নামাজের মুসল্লায় দাঁড়াইছি। মামলাটা খারিজ হওয়ার পরে মা কই, আজকে একটু ভাত খাবো, দুই দিন পানি খেয়ে রোজা রেখেছি। এই মানুষটা তো, এই এই মানুষটাই তো নাকি সবার আছে না, এই মানুষটাই অনেকের নাই, হারাই ফেলছেন। গভীর মনোযোগ অনুরোধ করে বলে দিয়া যায়, মা ফাতেমার এবার হুসাইন ডাক দিয়ে কে, আম্মা তুমি কেন হেসে হেসে আমারে বিদায় দিতেছো, ডাক দিয়া বলে হুসাইন আমি কেন হাসি জানোস নি, তোর শাহাদতের কথা শুনে আমি কান্দি না, একটা কারণ আমি ফাতেমা আমার জীবনে আমার আব্বা জান রহমাতুল্লিল আলামিনের চোখের মধ্যে যেই পানি দেখেছি উম্মতের জন্য জড়াইছে, এত পানি পৃথিবীর কেউ আর দেখে নাই, আমি দেখেছি তায়েফের জমিনে শুধু রক্ত, যেই নবীর পদম মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, এই শরীরের মধ্যে পাথর মাইরা জোর করে তো, যেই দন্ত মুবারক দায়েশা সিদ্দিকে বলেন আমি দেখছি, নবী যখন হাসি দিত দিনের বেলা সূর্যের আলো পর্যন্ত আমার নবীর দন্ত মুবারকের নূরের ঝলকানিতে হার মানত। হাইরে দন্ত মুবারক বংশে, এরপর নবী গর্তে বইরা উম্মতের জন্য কেঁদে যান, আমি দেখেছি নবীর হেলমেট দুইটা ভিতরে ঢুকে গেছে, এরপর নবী উম্মতের জন্য কেঁদেছে, আমি দেখেছি নবী নামাজের মুসল্লায় বিয়াদবরা উটের নারী বুড়ি নিয়ে চাপায় দিতে, এত সুন্দর নবী, যেই নবীর বদন মোবারকে পাথর মাসি মশা বসে নাই। আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করলো, আয়েশা আপনি তো নবী গর সংসার করেছেন, মিশরীয় মেহেরা ইসুম নবীর দেইকা ফল কাটতে যায় আঙ্গুর কাটছে টের পায় নাই, আর আমার নবী যদি সেই দিন ইসুম নবীর মসজিদে যায় তো মিশরের মেয়েরা কি করত? আয়েশা সিদ্দিকা বলেন ওই মিশরীয় মেয়েরা ইসুম নবীর দেইকা ফল কাটতে যায় আঙ্গুর কাটছে টের পায় নাই, ওই মসজিদে যদি আমার জানের জান রহমাতুল্লিল আলামিনকে তারা দেখতো, আঙ্গুর তো দূরের কথারই, কলিজাটা কাইটা খান খান বানায়া ফেলত, জাররা পরিমাণ কোন টের পাইত না। আল্লাহু আকবার, নারায়ণ রিসালাত, ইয়া সুন্নি মহা সম্মেলন, শহাদে কারবালা, এত সুন্দর কথা ওই এখন নীরব কেন? আমি তো জানি আপনারা প্রত্যেকটা মানুষের অন্তরে নবীর প্রেমের ঢেউ খেলে,
রসুলের কথা শুনলে বড় ভালো লাগে, কারণ আমার নবী জান, আমার নবী প্রাণ। ডাক দিয়া কয় মা, দুইটা টুট লাগাইয়া বলেন মা। মারে ডাকবেন শরম লাগে না কিরে ভাই, দুইটা ঠোঁট লাগাইয়া বলেন মা। মানি না জবান খুইলা বলো মা, ও মা তুমি হাসো কেন? মা ফাতেমা বলেন বাবা হাসি কেন জানোনি, আমি বড় আনন্দিত তুমি শহীদ হবে। আমি আনন্দিত কারণ একটাই, কারণ আমার নবী বলেছেন তোমার শরীর থেকে কারবালার ময়দানে যতটা রক্ত জড়বে প্রত্যেকটা রক্তের ফোঁটার বদলতে আমার রহমাতুল লিল আলামিনের কোটি কোটি উম্মত জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন যেই নবীর আওলাদ হাসি মুখে শাহাদত বরণ মেনে নিয়েছে, আরে মুসলমান, আমার অনেকে বলে যে হুজুর এরাও মুসলমান, আপনারা মুসলমানই, মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে এত ওয়াজ করেন কেন? মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে এত 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 হিংসাত্মক কথা বলি না, আমরা হিংসাত্মক বলি না ভাই? কারবালার ঘটনায় যারা জড়িত ছিল, এই বাবা নিউজিল্যান্ডের মসজিদে ইহুদি দুই কাউন্টন চারজন মুসলমানকে মেরে ফেলেছে। আমি দুঃখ করি নাই, কারণ হলো একটাই, কারণ কোরআনে লেখা আছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি এবং খ্রিস্টান। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করে ফেলছে, এটা হতেই পারে, ইহুদিরা আমাদের দুশ্মন। কিন্তু কারবালার জমিনে যারা ঘটনা ঘটাইছে এরা তো ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না। হ্যাঁ, বগল নিচে কোরআন শরীফ ছিল, মুখের ভিতরে দাড়ি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল। তাইলে কোন গলায় ছুরি চালাইছে? যে গলায় আমার নবী অনেকবার চুমা দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? পাথরে চুমা দেওয়ার কারণে পাথরে উমরে চুমা দেয়। আজকে নবী যে চুমাটা হোসাইনের গলায় দিছে, তোরা মুসলমান হই না কেমনে তোরা গলার মধ্যে ছুরি চালাইছিস? হাসরের মাঠে জবাব দেওয়া লাগবে। আতার যে উম্মাতুন কাতালাত হোসাইনা শাফাত দাবি ইয়াউমুল হিসাব, যারা হুসাইনের গলার ভিতরে ছুরি চালাইছো, আতার যে তোমরা কেমন করে আশা করো শাফাত দাবি ইয়াউমুল হিসাব? কেমন করে হুসাইনের নানা তোমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে? ঠিক কি না বলো?